हेलो एवरीवन, गुड मॉर्निंग। तुम्हारा सबाई आशा करी भालो आछो। चलो ताहले आमरा सहज पाठ बोई पढ़ी, पेज नम्बर 44। सबाई खोलो पेज नम्बर 44। एखाने आमरा रवीन्द्रनाथ ठाकुरेर लेखा सेदिन भोरे देखी उठे कविताटी पढ़बो। एई कवितार मध्ये आछे बर्षार शेषे शरतेर रोद झलमलिए उठेछे बाँशेर डाले डाले, छुटिर दिने आगमनी सुर भेसे आसछे दूर थेके, শীতের অলস দুপুরে কোনো এক ছোট্ট মেয়ে বেগনি রঙের শাড়ি রোদ দূরে দিচ্ছে। আর আছে রূপকথার কথা, মন যেন উদাস হয়ে রূপকথার দেশে পৌঁছে যাচ্ছে। রাজার বাড়ি ছাড়িয়ে, তেপান্তরের মাঠ ছাড়িয়ে, ব্যঙ্গমার ব্যঙ্গমীর দেশে মন যেন অনেক দূরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। চলো তাহলে আমরা পড়ে জেনে নিই কি বলছে। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে। কবি বলছে হঠাৎ করে ভোরবেলা উঠে দেখি বৃষ্টি বাদল সব থেমে গেছে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে, রোদ ঝলমল করে উঠেছে বাঁশের ডালে ডালে, ছুটির দিনে কেমন সুরে পূজোর সানাই বাজায় দূরে। ছুটির দিনে হঠাৎ করে কেউ যেন দূর থেকে পূজোর সুর বাজিয়ে চলেছে, সানাই বাজাচ্ছে। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, রান্নাঘরের চালে তিনটে শালিক ঝগড়া করছে। শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পরে, ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি। শীতের দুপুরে ছাদেতে কোনো এক ছোট্ট মেয়ে বেগনি রঙের শাড়ি রোদ দূরে দিচ্ছে। তোমরা সবাই এই পর্যন্ত পড়বে, খুব ভালো করে পড়বে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, গুড বাই।